কি কথা ব্যাসকম আসছে যেহেতু আমি জোরে কথা বলতে গেলে আমার মনে হচ্ছে ভিতর থেকে চম্মকের নাই কি আকর্ষণে জমে যাচ্ছে তো ওমর যখন দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা সন্তান সন্ততি ধন দৌলত সবকিছুকে আপনার রাহে কুরবানি করেছি সবকিছুকে আপনি নবীকে বেশি ভালোবাসি সব থেকে আপনি নবীকেই বেশি মহব্বত করি কিন্তু আমি উমরের জীবনখানা আমার উমরের এই দেহখানা রাসূল আপনার থেকে বেশি মহব্বত করি আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে হে উমর তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না उमर के जखन अल्लाह रसूल कथाखाना बोलें उमर जमीनेर मध्य बसे जाए जमीनेर मध्य बसे माथा खाना मस्जिद नबीर दिके नजर करे अल्प किछु समय चिंता करार परे अल्प कयेक सेकेंड चिंता करार परे आबार तार चेहरा खाना अल्लाह रसूलेर चेहरार दिके ताकिये बोलतेछे या रसूल अल्लाह आमी एखन আমি উমর এখন আমি উমরের জীবন সন্তান সন্ততি থেকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রাসূল বলতেছে হে উমর তুমি এখন পরিপূর্ণ মুসলমান তো কি ভাই কয়জন জীবন থেকে বেশি ভালোবাসি পরিপূর্ণ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও কে বলেছে ভাই আমি বললাম না আল্লাহ তাআলা বললেন আমার আল্লাহ তাআলা বলে হে ঈমানদারগণ হে মুমিন মুত্তাকিনগণ তোমরা পরিপূর্ণভাবে মানে ইসলামের মধ্যে দাখিল হও কারণ তোমরা যত সময় পর্যন্ত আমানু খুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে পারবে না তোমরা ইসলামের এক বিধানকে মানবে আর এক বিধানকে মানবে না তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে পারবে না ঠিক কি না তুমি ব্যক্তি নামাজ পড়বে রোজা করবে না হজ করবে যাকাত দিবে না ঈমান আনার পরে যে পাঁচটা শর্ত দেওয়া হয়েছে ইসলামের বুনিয়াদ ভিত্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইসলামের ভিত্তি পাঁচটি বস্তুর উপরে পাঁচটা জিনিসের উপরে আল্লাহ তাআলা দান করেছেন কয়টা জিনিসের উপরে বলেন ভাই ইসলাম বুনিয়া البنيال الاسلام خمس شهادات اشهد ان لا اله الا الله এক নম্বর কয়টা কোনটা ভাই لا اله الا الله এক নম্বর শর্ত প্রদান করলেন ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই জনাবে মুহাম্মাদের রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদ তিনি একজন রাসূল এ কথা যদি তোমরা স্বীকার করো তাইলে সেদিন তোমরা মুসলমান এ কথা স্বীকার না করলে তোমরা বেঈমান কাফির ঠিক কি না সারা জীবন নামাজ পড়বা সারা জীবন রোজা রাখবা হজ করবা যাকাত দিবা একটা কাজ করবা না তোমার আমলনামা জিল শূন্য হয়ে যাবে তোমার আমলনামায় জিরো জিরো হয়ে যাবে কোন কাজটা বলেন ঈমান না আনে যদি সারা জীবন নামাজ পড়েন রোজা রাখেন যাকাত দেন হজ করেন দান করেন সদকা করেন কোন লাভ হবে কোন লাভ হবে একজন ব্যক্তি একটা বিল্ডিং তৈরি করবে চিন্তা করলো আমি একটা বালাখানা বানাবো যেই বালাখানার এমন সুন্দর করে তৈরি করব অনেক পরিপাটি গোছানো বিল্ডিং খানা অনেক মজবুত করে তৈরি করব কিন্তু কি বিল্ডিং এর খুঁটি দরকার পাঁচটা কয়টা ব্যক্তি বিল্ডিং খানা নির্মাণ করার জন্য পাঁচটা খুঁটি দরকার কিন্তু ব্যক্তি চারখানা খুঁটি দিয়ে বিল্ডিং খানা তৈরি করতে চিন্তা করলে একটা খুঁটি বরবাদ করে দিল একটা খুঁটি যখন দিবে না বিল্ডিং কি পরিপূর্ণ হবে বলে
পরিপূর্ণ হবে না তাইলে কি আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাই এই হাদিস কারা উল্লেখ করেন ইমাম মুয়িন সুন্নাহ বগবী রাহমাতুল্লাহি আলাই হাদিস কারা তার মিশকাতুল মাসাবির মধ্যে উল্লেখ করেন আলোচনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম খামসিন শাহাদাতান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان إسلام بنياد এবং ভিত্তি পাঁচটি জিনিসের উপরে কয়টি জিনিসের উপরে ভাই ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে আর আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিসসিলমি কাফা হে ঈমানদার হে মুত্তাকীগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও তো পরিপূর্ণ দাখিল হইলে তো কি কি করতে হবে ভাই কালিমা পড়ার পরে নামাজ পড়তে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে দান সদকা করতে হবে কি না আগে কয়টি কালিমা নামাজ রোজা হজ যাকাত একজন জৈনিক সাহাবী বেদুইন সাহাবী মুসলমান হয় মসজিদে নববীর মধ্যে এসে বসলেন বসার পরে আল্লাহ রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইসলাম সম্পর্কে আমাকে বলুন আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন এমন একটা বিষয় বলুন যেই বিষয়ের উপর আমল করলে আমি জান্নাতে যেতে পারবো জোরে বলেন সুবহানাল্লাহ যখন আল্লাহ রাসূলকে কথা বললেন বলার পরে আল্লাহ রাসূল তাকে জানিয়ে দেয় হে আমার সাহাবী তুমি কি করবা কালিমা পড়ার পরে নামাজ পড়বা হজ করবা যাকাত দিবা রমজান মাসে রোজা রাখবা তোমার যদি মক্কা মদিনায় সফর করার মতো যদি সম্বল থাকে যদি সম্পদ থাকে তুমি হজ করবা এক নম্বরে যখন আল্লাহ রাসূল বললেন তুমি নামাজ পড়বা আমাদের উপরে কয়েক তো নামাজ ফরজ ভাই কয়েক তো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আল্লাহ রাসূল তাকে বললেন হে আমার সাহাবী তুমি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়বা জামাতের সঙ্গে পড়বা আল্লাহ রাসূলকে বেদুইন জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আমি নব মুসলিম মুসলমান হয়েছি নামাজ পড়ার পরে আর কি ইবাদত করব তারপরে আল্লাহ রাসূল বলতেছে রমজান মাসে ফরজ রোজা রাখবা তার আগে আরেকটা কথা বেদুইন বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে আর কোন ফরজ নামাজ আমার উপর আছে কিনা আল্লাহ রাসূল বলেন না তোমার উপর পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ কি করা হয়েছে ফরজ করা হয়েছে এই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবা সাহাবি যখন বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি জিয়াদা করি আরো বেশি নামাজ পড়ি আল্লাহ রাসূল বললেন বেশি করলে সেটা নফল হবে তুমি সেটা করতে পারো দ্বিতীয় বললেন যে তুমি রমজান মাসে রোজা রাখবা রমজান মাসে 30টা রোজা রাখবা তোমার উপর রমজান মাসে 30টা রোজা ফরজ করা হয়েছে আল্লাহ রাসূলকে যখন আল্লাহ রাসূল যখন বললেন রমজান মাসে রোজা রাখবা 30টা ইমানদার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আমার পরে রমজানের রোজা ব্যতীত আর কোন রোজা ফরজ করা হয়েছে কিনা আল্লাহ রাসূল বলেন তোমার উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে এরপরে যদি তোমায় রোজা রাখতে চাও নফল হিসাবে রাখতে পারবা তিন নম্বরে বলতেছে হজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি করবা নামাজ পড়ল রোজা রাখল হজ করবা মক্কা মদিনায় সফর করার জন্য তোমার যদি সম্বল হয় যদি মক্কা মদিনায় সফরের সম্পদ তোমার থেকে থাকে তুমি কি করবা হজ করবা তুমি জীবনে একবার হজ করবা কয়বার ভাই
অর্থ সম্পল যদি থাকে তুমি জীবনে একবার হজ তোমার উপর আল্লাহ তাআলা ফরজ করেছে। আর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ হজ একবার করার পরে আমার উপর আর কোন হজ ফরজ হয়েছে কিনা? আমার উপরে আর কোন দ্বিতীয়বার হজ ফরজ হবে কিনা? আল্লাহর রাসূল বলতেছে না তোমার উপর মানুষের হজ জীবনে তোমার উপর একবার ফরজ করা হয়েছে। আল্লাহ রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আবার হজ করে বলতেছে নফল হিসাবে তুমি করতে পারবা যতবার ইচ্ছা? আল্লাহ রাসূল তারপরে বলল যাকাত সম্পর্কে আলোচনা করলো। আল্লাহ রাসূল সাহাবীকে বলে হে আমার সাহাবী তুমি যাকাত প্রদান করবা, তোমার সারা বছর খরচের পরে ব্যবসা বাণিজ্য করার পরে যেই টাকা থাকবে ওই টাকা থেকে তুমি কি করবা? যাকাত প্রদান করবা। 100 টাকা 250 টাকা 140 টাকার মধ্যে 1 টাকা এরকম কি করবা? যাকাত প্রদান করবা। আল্লাহ রাসূলকে সাহাবী বলে হে আমার নবী আমি যাকাত দেওয়ার পরে সমপরিমাণ যতটুকু আমার যাকাত ফরজ হবে ওই পরিমাণ দেওয়ার পরে যদি আমি জিয়াদা দিই আরো বেশি দিই? আল্লাহ রাসূল বলেন নফল হিসাবে দিতে পারবা। কি হিসাবে দিতে পারবে? নফল হিসাবে দিতে পারবে। এ কথা বলার পরে আল্লাহ রাসূলের দরবার থেকে সাহাবী উঠে চলে যায়, মসজিদে নববী থেকে বের হয়। আল্লাহ রাসূল সাহাবীকে ডাক দিয়া বলে হে আমার সাহাবীরা তোমরা কি জান্নাতি করে মানুষকে দেখতে চাও? আল্লাহ রাসূল যখন বলল হে আমার সাহাবীরা তোমরা জান্নাতি করে মানুষকে কি দেখতে চাও? আল্লাহ রাসূলের কথাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলেন অবশ্যই আমরা জান্নাতি মানুষকে দেখতে চাই। আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করে বলে হে আমার সাহাবীরা তোমরা দেখে নাও এই ব্যক্তি জান্নাতি যেই সাক্ষ্য আমি নবী মুহাম্মাদের সামনে উপস্থাপনা করেছে, যেই কথাগুলো সাক্ষ্য দিয়েছে কালিমা পড়ার পরে নামাজ রোজা হজ যাকাত যদি সে যেটা আমার সম্মুখে বলেছে যদি কামা হক্কভাবে পাই টু পাই আদায় করে এই ব্যক্তিটা জান্নাতের মধ্যে দাখিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কি বললেন? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। তো আমরা কিছু মানবো কিছু মানবো না নাকি ভাই? নামাজ পড়লাম, রমজান মাসে রোজা অনেক কষ্ট হয় নাকি ভাই? হয় কি না? আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা বলতেছে না কষ্ট হয় না। আমার বাবাজিরা এবং পর্দার আলারে অবস্থিত আমার মা বোনদেরকে বলবো দেখেন আল্লাহ তাআলা কিন্তু গোটা বছর রোজাকে ফরজ করতে পারতো না? আমার আল্লাহ তাআলা যদি গোটা বছর রোজা ফরজ করতো তাইলে আমার আপনার দ্বারা সম্ভব হতো বলেন? সম্ভব হতো না। কিন্তু আল্লাহ তাআলা 11 মাস ছাড় দিলেন। কয় মাস? 11 মাস ছাড় দিলেন। আর 1 মাস আল্লাহ তাআলার ইবাদতের জন্য রোজা রাখার জন্য কি করলেন? নিয়োগ রাখলেন, নির্দেশ দিলেন। তো আমরা কি এই 1 মাস রোজা রাখতে গেলে অনেক কষ্ট হয়, চুপি চুপি চার স্টলে বসে চা খাই, গোপনে রোজা রাখি না, কিন্তু লোকদের সম্মুখে যা বলে আমি কি রোজা রাখি? মুনাফিকের আলামত কয়টা? একজন মুনাফিকের আলামত যখন 3টা হয়, 1 নম্বরে কি মিথ্যা বলবে? 1 নম্বরে কি করবে? ব্যক্তি মিথ্যা বলবে, মুনাফিক মিথ্যা বলবে, ওয়াদা ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে। যখন অপর মুসলমান ভাইয়ের সঙ্গে যখন তার কটাক্ত হবে, কথা কাটাকাটি হবে, অশ্লীল ভাষায় গালিগালাজ করবে। জোরে বলেন ঠিক কি না? তো মাপ কাটি তো দিয়ে দিছি, মুনাফেকের আলামতের জন্য মাপ কাটি দিয়ে দিলাম না ভাই? তো আলামত কখন হবে? এগুলো আমাদের মধ্যে থাকে, আমরা কি পরিপূর্ণ ইমানদার না মুনাফেক? মুনাফেক। তো মুনাফেকের জন্য ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিসগুলো শুনতো, আল্লাহ রাসূলের সঙ্গে ভালো ভালো কথা বলতো, যখন আল্লাহ রাসূলের মজলিস থেকে উঠে যেত
যাওয়ার পরে ওইদা লাকুল্লাদিনা আমানু কালু আমান্না, যখন আল্লাহ রসুলের সঙ্গে স্পষ্ট থাকতো তখন বলতো আমরা ইমানদার। আমরা কি ইমানদার? তো আমরা যখন ওলামায়ে কেরামের সংস্পর্শে আসি ভাই, তখন কোনটা করি একবার নিজের দিলে দিলে চিন্তা করব না কি করব, চিন্তা করব কি না? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন বেঈমান কাফেররা আমি নবীর দরবার ছেড়ে চলে যায়, যখন উতবা সাহেবা আবু জেহেল আবু লাহাবের সাথে মোলাকাত করে সাক্ষাৎ করে, তখন তারা বলতে থাকে হে আবু জেহেল আবু লাহাব, আমরা আল্লাহ রসুলের দরবারে গিয়েছিলাম। আল্লাহ রসুলের দরবারে যাওয়ার পরে আল্লাহ রসুলের সঙ্গে ভালো ভালো আলোচনা করলাম, ভালো ভালো কথাগুলো বললাম, ভালো ভালো আলোচনা করলাম, ভালো ভালো কথা বললাম। আল্লাহ রসুল আমাদেরকে খুব ভালোবেসেছে, ভালোবাসার কথা বলেছে। কি বলেছে? ভালোবাসার কথা বলেছে। কিন্তু আমরা তো আল্লাহ রসুলের সঙ্গে মুনাফিকি করেছি, ঠিক কিনা? যখন মুনাফিকরা বলতো তোমরা কেন গিয়েছো, তখন তারা বলতো আল্লাহ রসুলের সঙ্গে ঠাট্টা বিদ্রোপ করার জন্য গিয়েছিলাম। কি জন্য? ঠাট্টা বিদ্রোপ করার জন্য গিয়েছিলাম। আল্লাহ তাআলা সূরা বাকারার তৃতীয় নাম্বার পৃষ্ঠার মধ্যে জানিয়ে দেন, আল্লাহু ইস্তাজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, উলাইকাল লাযীনা ইশতারাউ দলালাতা বিল হুদা ফামা রবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দেন, হে আমার নবী, তারা যে আপনাদের সঙ্গে আপনার সঙ্গে যে ঠাট্টা বিদ্রোপ করে, আমি আল্লাহ তাআলার আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে কি করি, ওরকম ভাবে ঠাট্টা বিদ্রোপ উপহাস করি, কি করি, উপহাস করি। তারা মনে করতেছে যে ঠাট্টা বিদ্রোপ করার দ্বারা তাদের জীবনের জন্য লাভ হবে, কখনোই সম্ভব না। আল্লাহ তাআলা জানিয়ে দেন আয়াতের মধ্যে যে তারা কি করেছে, তারা যে ব্যবসা করেছে দুনিয়ার মধ্যে, যে কথোপকথন করেছে আল্লাহ রসুলের সম্মুখে দাঁড়িয়ে, তো কি ফামা রবিহাত তিদারাতুহু আমা কান মুহতাদিন, তাদের ব্যবসায় লাভজনক হয়নি, তাদের ব্যবসায় কোনো লাভজনক বস্তু হয়নি। আমা কান মুহতাদিন, অথবা তারা কি মুত্তাকি নয়, তারা মুমিন নয়। আল্লাহ তাআলা তাদের সঙ্গে ঠাট্টা করছে না? তো ভাই, আমরা যখন বড় আলেমের সংস্পর্শে যাই, তখন আলেমকে হ্যাঁ জি হুজুর, জি হুজুর, প্রত্যেক কথার কোনো এশকাল নাই। যখন মজলিস থেকে বের হই তখন ওই আলেমের পিছনে লাগে কিনা বলেন? তাহলে আমরা কোন দলের লোক? জোরে বলেন, আমরা কোন দলের লোক? আমরা মুনাফিকের লোক হয়ে যাব নাকি? ভাই, মুনাফিকের আলামত তিনটা বলেছি, এই তিনটার উপর কি তিনটা কথা স্মরণ রাখবো কিনা বলেন? এক নম্বরে কি মিথ্যা, মিথ্যা বলা, কোনো কাজে মিথ্যা কথা বলবো না। একজন জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার ব্যবসায় লাভ কত? বলতেছে, ভাই ব্যবসায় আজ পুরোই লস, ব্যবসা পুরাটাই লস, আমার ব্যবসায় কি হয় নাই, লাভজনক হয় নাই। একজন এতিম ব্যক্তি, গরিব ব্যক্তি, অল্প অল্প কিছু করে দুই এক টাকা দুই এক টাকা করে একজন কোটিপতি বড় লোকের কাছে সঞ্চয় করেছে, কি করেছে, জমা করেছে। একদিন যখন ওই গরিব ব্যক্তি বড় লোক কোটিপতির ব্যক্তির কাছে দাঁড়িয়ে বলবে আমার আমানতগুলো আমাকে ফেরত দিন, বড় লোক বলবে তুমি আমার কাছে কোনো আমানতই রাখো নাই, ঠিক কিনা? এটা কি করলো, আমানতের খেয়ানত করলো না? আমানতের খেয়ানত করলো। তো দুই নম্বর খেয়ানত করা না? তিন নম্বরে কি অশ্লীল ভাষায় গালিগালাজ করা,
আমাদের দেশে অনেক বক্তা পাওয়া যায়, স্টেজের মুটলে উঠলেই ওলামায়ে কেরামকে গালি দেয়, ভাই ঠিক কি না? আমরা একটা ফতোয়া লিখছিলাম, অনেকেই ফতোয়াটা চর্চা করে, ফতোয়া লিখতে চায়, যে কোনো ব্যক্তি যদি কোনো আলেম যদি কোনো হক্কানি আলেমকে যদি গালি দেয় তাহলে তার স্ত্রী তালাক হওয়ার উপযুক্ত হয়ে যায়, ঠিক কি না? যেহেতু ফতোয়া আসলে দেওয়ার জন্য এখানে আসি নাই, ছোট মানুষ, এলেমের অনেক গরম থাকে এক সময়, কিন্তু যেদিন থেকে আল্লাহর বান্দা ভারতবর্ষের মুফতি আজম মুফতি হাবিবুর রহমান খয়রাবাদি দামাত বরকাতুম আলিয়া আমাদের যখন ইফতার প্রথম দরজ দিলেন, তো উনি আমাদের কিছু সবক দান করলেন, কি করলেন? সবক দিলেন। তো সবকের মধ্যে বলতেছে ফাতা ইফত মানে খোলা, ইফতা মানে কি? খোলা। আর এই ইফতা মানে বন্ধ করা, কি? তোমাদের যে ইফতা পড়ার জন্য এখানে কি করেছো, দাখেলা দিয়েছো, ইন্টারভিউ দিয়েছো, ভর্তি হয়েছো, এই ইফতা মানে তোমাদের জবানকে সংরক্ষণ করা, বন্ধ করা। মনে চাইলে এই হাদিস বল, হাদিসের কি অপব্যাখ্যা করতে পারবা না, মনে চাইলে এই ফতোয়া দিতে পারবা না, কি করতে পারবা না? ফতোয়া দিতে পারবা না। বর্তমান ভাই চার স্টলে কি করা যায়? টাকা ছাড়াই ফতোয়া পাওয়া যায়। আমরা হাটাধারির মধ্যে যখন ফতোয়া লেখার জন্য কোনো ব্যক্তি দরখাস্ত করতে কমপক্ষে 500 টাকা দেওয়া লাগে, কারণ কি, ওই ফতোয়াটা লিখতে হয়, কম্পোজ করতে হয়, আবার সানে নজর করতে হয়, ওলামায়ে কেরামের মুফতি কেরামের মুফতি আজম আব্দুল সালাম সাহেব চট্টগ্রামী দামাত বরকাতুম আলিয়া ওনার সিগনেচার নেওয়া লাগে। তারপরে কি, যারা গরিব মানুষ তাদেরকে দেখি বলা হয়েছে আপনাদের এখতিয়ার, তো আমাদের 500-1000 করে অনেকে হাদিয়া দিত, কিন্তু আমরা শেষ পর্যন্ত কি করতাম, ওটা লাইব্রেরির কিতাব কেনার জন্য ব্যয় করতাম। তো উনি আমাদেরকে সবক দিলেন, আমার বন্ধুরা আমার বাবাজিরা, আজ তোমাদের এমন একটা দায়িত্ব অর্পণ করলাম, এমন একখানা দায়িত্ব তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যে জবানেরকে তোমরা হেফাজত করবা, কোন মাসালা জিজ্ঞাসা যদি করা হয় মাসালার শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে মোতালা করা ছাড়া, মাসালার ফাইন দেওয়া ছাড়া, তোমার জেহেনে মাসালা আছে মাসালা সঙ্গে সঙ্গে বলতে পারবা না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন ব্যক্তি এসে মাসালা জিজ্ঞাসা করল, 50 থেকে আরো বেশি এরকম মাসালা জিজ্ঞাসা করল। হযরত আমাদেরকে বলেন, আমরা কিতাবের মধ্যে থেকে আবার বয়ানখানা দেখে নেই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন মাসালা জিজ্ঞাসা করা হলো 50 খানার থেকে অধিক, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার মজলিসের মধ্যে বললেন, লা আদরি, আমি ইমাম মালিক অল্প কয়েকখানা মাসালার জবাব দিতে পারি, 20 থেকে 25 খানা মাসালার জবাব দিল, দেওয়ার পরে বাদ বাকি মাসালার জন্য বলে আমি ইমাম মালিক জানি না। আসলে কি ভাই, ইমাম কি জানে না, না কোনটা তার জানা আছে, কিন্তু এই বিষয়ে আবার নগদে কি দেখা নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন আমি জানি না, তার খাদেম বলতেছে, হুজুর এই একখানা মাসালার জব অনেক সহজ, 50 খানার মাসালার মধ্যে আপনি যতগুলো বলেছেন আর যেগুলো বলেন নাই, এই খানার মধ্যে এই মাসালাটা অনেক সহজ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে ডাক দিয়ে বলে, হে আমার খাদেম, এই মাসালাখানা তোমার জন্য অনেক সহজ মনে হলো, আমি ইমাম মালিকের নিকট নয়, আমি মালিক যদি অজ্ঞত বসে তাই বসত, এই মাসালার উপর দস্তরখত করি আমার জবান দিয়ে বলে ফেলি, আমি যদি মাসালা সঠিক বলি আমি একটা সব পাব, আর যদি আমি ভুল বলি আমার জন্য জাহান্নাম অবধারিত, এজন্য আমি কি, আমি মালিক এই মাসালার জবাব দিতে পারবো না। আমার শায়খ হাবিবুর রহমান খয়রাবাদি
দামাত বরকাতুম আলিয়া যেদিন থেকে বললেন এই কথা সেদিন থেকে সব কিছু বন্ধ করে দিয়েছি। মাসালা জিজ্ঞাসা করলে বলে আমার হযরতরা বড় বড় শায়েখরা উপস্থিত আছে তারা মাসালা দিবে। একদিন একজন সাহাবে আল্লাহ রাসূলের সাহাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাসালা জিজ্ঞাসা করলেন। মাসালার জবাব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রদান করলেন। সাহাবি চলে গেলেন আবার হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। যখন হযরতে আবু হুরাইরার দরবারে যায় যাওয়ার পরে মাসালা জিজ্ঞাসা করলে কি করলেন ভাই? একজনকে সাহাবার কাছে জিজ্ঞাসা করলাম মাসালাটা, আরেকজন কাছে জানি দেখি মাসালার সমাধান কি হয়, উত্তর কোনটা আসে। ভাই সাহাবী যখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাসালা জিজ্ঞাসা করলেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসালার সঠিক সমাধান দান করলেন। দান করার পরে মাসালার জবাব দেওয়ার পরে হযরত সাহাবা, যেই সাহাবা হযরত আবু হুরাইরার কাছে মাসালা জিজ্ঞাসা করলেন দ্বিতীয়বার, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাসালা শোনার পরে আবার আসলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। যখন তার কাছে মাসালার জবাব শুনলেন শোনার পরে আবার চলে গেলেন ফেরত আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারের মধ্যে। যাওয়ার পরে বলতেছে হযরত মাসালার জবাব আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বললেন। বলার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যতদিন পর্যন্ত আবু হুরাইরা জীবিত থাকবে, আবু হুরাইরা জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমার কাছে কোনো মাসালা তোমরা জিজ্ঞাসা করবে না। এজন্য আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কারণ আমার চাইতে বড় যখন থাকবে তার কাছে থেকে যখন মাসালার সমাধান আসবে সেটাই সবচাইতে বড় উপযোগী এবং ভালো হবে। যতদিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন ততদিন পর্যন্ত ফতোয়ার কোনো কাজ করতেন না। বর্তমান জামানায় আমাদের বাজার ঘাট দোকানপাটের মধ্যে ছোট ছোট জায়গার মধ্যে উলামায়ে কেরামকে মাসালা জিজ্ঞাসা করি। আমার হযরত চিটাগাংয়ের একজন আলেম আজিজুল হক মাদানী সাহেব দামাত বরকাতুহুম আলিয়া আমাদেরকে বলতেন মাহফিলের মধ্যে, এবং যখন কোনো কথা বলতেন বলতেন, হে নাজানের দলেরা, হে অল্প শিক্ষিতর দলেরা, তোমরা মাসালা জিজ্ঞাসা করো এমন ব্যক্তির কাছে যে দুই কলম লেখাপড়া করে মসজিদের মধ্যে ইমামতি করে, ফরজ কোনটা সুন্নত কোনটা ওয়াজিব কোনটা মুস্তাহাব কোনটা সেগুলো জেনে মসজিদের ইমামতি করে, তাদের কাছে এমন এমন মাসালা তোমরা জিজ্ঞাসা করো যে মাসালার ভুল বর্ণনা তারা প্রদান করে। তো মাসালা যদি জানতে হয় আমি আজিজুল হক মাদানির কাছে মাসালা জিজ্ঞাসা করো, ঠিক কিনা, কথা সত্য বলেছে কিনা হযরত? আসলে যে বেশি জানে মাসালা তার থেকে সমাধান নেওয়া দরকার না? আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি মাসালার ক্ষেত্রে, কিন্তু ভাই আলহামদুলিল্লাহ একটা বিষয়, ফরজ নিয়ে কোনো উলামায়ে কেরামের ইখতিলাফ আছে বলেন? ফরজ নিয়ে ইখতিলাফ আমাদের কারোর সঙ্গে নাই, ওয়াজিব নিয়েও নাই, সুন্নত নিয়ে আছে, মুস্তাহাব নিয়ে একটু সমস্যা। কিন্তু আমাদের হযরত উলামা ইকরামের দুঃখ লাগে মাসালা যখন বন্যা করে মুস্তাহাব বিষয় নিয়ে, ইখতিলাফি মাসালা নিয়ে উম্মতের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করে, বিভ্রান্তি সৃষ্টি করে দেয়, এটা আমার বড় দুঃখ লাগে। ভাইদের কাছে বলবো, ভাই আপনার যদি ইখতিলাফ মাসালা বর্ণনা করতেই হয় আর জানার দরকার হয় আমাদের শায়েখদের কাছে যা আলোচনা করেন, ইখতিলাফি মাসালা তাদের সম্মুখে আলোচনা করবেন। আম পাবলিকের সঙ্গে যখন আলোচনা করবেন কোরআনের কোনটা ফরজ কোনটা সুন্নাত কোনটা মুস্তাহাব, কোনটা করলে জান্নাতের রাস্তায় যাওয়া যাবে, কোনটা করলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে, কোনটা করলে আল্লাহকে পাওয়া যাবে, এই বিষয় আপনি আলোচনা করেন। ইখতিলাফি কোন মাসালার মধ্যে যাবেন না, উম্মতে মুহাম্মাদের মধ্যে কোনো ফেতনা ফাসাদ সৃষ্টি করবেন না।
তো আল্লাহ তাআলা কি আমাদেরকে সহি এবং সঠিক হাদিস এবং কোরআনের আলোচনা শোনার যেন তৌফিক দান করে আমিন আমি ঈমান সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম ঈমান সম্পর্কে দুইটা হাদিস কি করেছি ঈমান হে আমার উম্মতে মুহাম্মাদি আমি নবী ওই সত্তার কসম দিয়ে বলি আমি নবীর আগমনের পরে আমি নবী সত্য রিসালাত নিয়ে আসার পরে আমার রিসালাতের কথা শোনার পরে যদি পৃথিবীর কোন ব্যক্তি আমি নবীর উপরে ঈমান না আনন করে আমি নবীর উপরে যদি ঈমান না আনে এবং ঈমান না আনার পরে যদি মৃত্যুবরণ করে চাই সে ইহুদি ব্যক্তি হোক নাসারা হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক পৃথিবীর সমস্ত ধর্মের ব্যক্তি মুসলমান যদি না হয় আমি নবীর উপরে যদি ঈমান না আনে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যাবে কোথায় বলে জানেন জাহান্নাম কোথায় যাবে আসহাবুন নার জান্নাতে আমি নবীর উপর ঈমান না আনে যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে ইহুদি অথবা নাসারা বৌদ্ধ বা খ্রিস্টান ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী হবে জলে বলেন ঠিক কিনা আল্লাহ রসুল হাদিস খানা বর্ণনা করলেন সমস্ত গোটা পৃথিবীর মুসলমানদের জন্য শুধু বর্ণনা করলেন না গোটা সৃষ্টিকুলের মহামানবদের জন্য হাদিস খানা বর্ণনা করেছেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে বসা আমার তো অবস্থায় সাহাবায়ে কেরাম সম্মুখে উপবিষ্ট বসা একজন আগত ব্যক্তি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওমর লক্ষ্য করে দেখতেছি এই ব্যক্তি মদিনার কোন বাসী নয় মদিনার কোন বাসিন্দা নয় এই ব্যক্তি এমন একজন ব্যক্তি যাকে আমাদের মধ্যে কেউ চিনি না বা ইতিপূর্বে কখনো দেখি নাই এমন একজন ব্যক্তি আসলো যেই ব্যক্তিকে আমাদের মধ্যে কেউ চিনতে পারলাম না চিনলাম না এমন আসার পরে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন আল্লাহর রাসূলের সম্মুখ বরাবর গিয়ে বসলেন তার গায়ে সাদা ধবধবে পোশাক গায়ের মধ্যে সফরের কোনো চিহ্ন নাই মাথার চুলগুলো পরিপাটি মাথার চুলগুলো কালো কুসকুসে এসে বসলেন নবীর সম্মুখে নবীর সম্মুখে যখন বসলেন নবীর সম্মুখে বসার পরে হাঁটু দয়কে আল্লাহর রসুলের হাঁটুর সঙ্গে মিলিয়ে দিলেন তার হাত দুখানা তার হাতের নিজের হাঁটুর উপরে রাখলেন রাখার পরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছে ইয়া রসুল আল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন ইয়া রসুল আল্লাহ ইসলাম কাকে বলে ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলুন ইসলাম কাকে বলা হয় আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করবেন আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম বলা হয় আমি এই হাদিস খানা তেলাওয়াত করেছি বুনিয়াল ইসলাম ও খামসিন ইসলামের ভিত্তি কয়টি পাঁচটি জিনিসের উপরে কয়টি আল্লাহ রসুল হাদিস খানা বর্ণনা করলেন লোকটির সম্মুখে বলতেছে
ইসলাম খামসিন শাহাদাতান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউ যাকাত ওয়া হজ্জ সাওম রমাদান। তোমার জবানদারে কথা স্বীকার করবা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, ইবাদতের যোগ্য কোনো ব্যক্তি নাই, এবং আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এবং নামাজ কায়েম করবা, নামাজ প্রতিষ্ঠা করবা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা। তো আমরা কি নামাজের আলোচনা করেছি না? তো আমাদের নামাজ পড়া লাগবে কিনা ভাই, জোরে বলবেন। আমার আপনার নামাজ পড়া লাগবে কিনা বলেন ভাই, বলেন। নামাজ না পড়লে কি পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে নাকি বলেন? নামাজ না পড়লে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না, রোজা না রাখলে কি পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না? সেটাও হওয়া যাবে না। হজ যদি সমর্থ থাকে হজ করলাম না, হজ যদি না করি পরিপূর্ণ ইমানদার হতে পারলাম না, আমি যাকাতের উপযোগী যাকাত দিলাম না, আমি পরিপূর্ণ ইমানদার হতে পারলাম না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহ রাসূল তাকে বললেন, কালিমা পড়বা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনয়ন করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, এবং যদি সমর্থন হয় হজ করবা, মক্কা মদিনায় যাওয়ার যদি সম্বল থাকে হজ করবা, এবং যাকাত পরিমাণ মাল হলে নিসাব পরিমাণে মালের মালিক যদি হও। তুমি যদি নিসাব পরিমাণে মালের মালিক হও, তাইলে তুমি যাকাত প্রদান করবা। প্রশ্নটা শোনার পরে আল্লাহ রসুল জবাব দিয়ে দিলেন সঠিক কায়দায়। জবাব দেওয়ার পরে আল্লাহ রসুলের জবাবে সত্যান প্রদান করে সাহা লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ওয়া বারাকতা, আপনি যেটা বলেছেন সত্য বলেছেন, কি বলেছেন? লোকটি প্রশ্নের সত্যান করে অজ্ঞের মতো প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কাকে বলে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবাব দেওয়ার পরে লোকটা বলতেছে, সাদাকতা, আপনি সত্য বলেছেন। ওমর বলে, আমরা আশ্চর্য বোধ করলাম, লোকটা এমন একজন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রসুলের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে, আল্লাহ রসুল জবাব দেওয়ার পরে আবার সেই জবাবখানা সত্যায়ন করে বলতেছে, আপনি সত্য বলেছেন। লোকটা আল্লাহ রসুলের কাছে আবার প্রশ্ন করেন, ইয়া রসুল আল্লাহ আমাকে ইমান সম্পর্কে বলুন। ইয়া রসুল আল্লাহ ইমান কাকে বলা হয়? ইমান কাকে বলে? আমাকে ইমান সম্পর্কে অবহিত করুন। আল্লাহর রাসূল তাকে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর রাসূল বলেন, ইমান আনয়ন করো আল্লাহর উপর, তার কিতাব সমূহের উপর এবং তার রসুলগণের উপর এবং কিয়ামত দিবসের উপর এবং যা কিছু হয় ভালো মন্দ তকদিরের উপর, যা কিছু হয় রবের পক্ষ থেকেই হয়, ঠিক কিনা? আল্লাহ রসুল কি বললেন? তুমি ইমান আনয়ন করো কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তুমি ঈমান আনবা আল্লাহর উপর, তার ফেরেশতাগুলোর উপর এবং তার কিতাব সমূহের উপর এবং রসুলগণের উপর, কিয়ামত দিবসের উপর, এবং কি করবা ভালো মন্দ তকদিরের উপর, যে ভালো যেটা হয় আমার রবের পক্ষ থেকেই হয়, যেটা খারাপ হয় আমার আল্লাহর পক্ষ থেকেই হয়।
এই বিশ্বাসের উপর কি করবা ঈমান আনয়ন করতে হবে আল্লাহ রাসূলকে বলতেছে সাদাকতা ওয়া বারাকতা আপনি যা বলেছেন সত্য বলেছেন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলে আবার ব্যক্তি যে আমাকে ইহসান সম্পর্কে বলুন আল্লাহ রাসূলকে যখন ইহসান সম্পর্কে বলার কথা বললেন আল্লাহ রাসূল বলতেছে قال انت عبدل تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন আল্লাহ তোমাকে দেখতেছে আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তুমি মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছে যখন আল্লাহ রাসূলে কথা বললেন তারপরে লোকটি বলতেছে আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন কখন কিয়ামত হবে যখন এই কথা বলা হলো আল্লাহ রাসূল বলতেছে যাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নকারী উত্তরদাতার থেকে বেশি জানে আমার থেকে প্রশ্নকারী বেশি জানে আল্লাহ রাসূলের কথা বলার পরে লোকটি বলতেছে ইয়া রাসূলুল্লাহ কখন কিয়ামত সংঘটিত হবে সেই কথা আমাকে জানিয়ে দিন আল্লাহ রাসূল বলে এমন একটা সময় আসবে এমন একটা নিদর্শন যেটা পৃথিবীর মধ্যে লেঙ্গা পাওয়ালা বিশিষ্ট ব্যক্তিরা বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করবে বকরির রাখালরা কি করবে প্রতিযোগিতা করবে দাসী তার মনিবকে যখন পোষাব করবে তখন কিয়ামত সংঘটিত হবে তে কথা বলার পরে আগত ব্যক্তি আল্লাহ রাসূলের দরবার থেকে চলে গেলেন ওমর অনেক সময় স্তব্ধ আল্লাহ রাসূল ওমরকে ডাক দিয়ে আগত ব্যক্তি চলে যাওয়ার পরে বলতেছে তুমি কি জানো ওমর এই ব্যক্তিকে ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন তখন আল্লাহ রাসূল বলতেছে আগত ব্যক্তি হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে দ্বীন এবং ইসলাম সম্পর্কে অবহিত করার জন্য এসেছিল আলহামদুলিল্লাহ আমাদের সম্মুখে প্রধান বক্তা উপস্থিত হয়েছে তো যা কিছু আলোচনা করলাম এবং শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।